शुरू करार जन्य मंत्रणालय अनुमोदन प्रदान करेछे। दीर्घ देड़ बछर मार्जरी शेषे कर विधि अनुयायी सकल सरकारी बेसरकारी होल्डिंग एर प्राथमिक दाबी प्रस्तुत करा दाबी 113 कोटी 27 लक्ष 5445 टाका दाबी प्रस्तुत करा हयेछे। अपना जानें 2006-07 साल एसेसमेंट अनुयायी बर्तमान 54,800 होल्डिंग होते 13,94,19,613 टाका वार्षिक दाबी अनुयायी कर आदाय करा हच्छे। बर्तमान मार्जरी अनुयायी 2,630 होल्डिंग 20,630 होल्डिंग नतून भावे करेर आवताय आसबे। उक्त होल्डिंग समय मालिकगण एतदिन कर्पोरेशन होते सकल सुविधा भोग करेछेन किन्तु तारा करेर आवताय आसेननि। ग्राहायन ओ गणपूर्त मंत्रणालय 2011 सालेर परिपत्र अनुसरण पूर्वक प्रति वर्ग फुट मासिक भाड़ा पाका आवासिक भवन 5 टाका বাণিজ্যিক ভবন 8 টাকা অর্ধপাকা বাসা 3 টাকা হারে বার্ষিক মূল্যায়ন প্রস্তুত ক্রমে 20% হারে কর নির্ধারণ করা হয়েছে। যে সকল বাসাবাড়ির মালিক নিজে বসবাস করেন এবং যাদের ভবনে কোনো বাড়িয়া নাই তাদের কর নির্ধারণের ক্ষেত্রে বার্ষিক মূল্যতে বিধি অনুযায়ী 40% ছাড় দেওয়া হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় 2018 সালে বাড়ি ভাড়ার আরেকটি পরিপত্র প্রণয়ন করলেও নাগরিকবৃন্দের অসুবিধার কথা বিবেচনা করে তাদের উপর করের বোঝা চাপিয়ে না দেওয়ার জন্য 2011 সালের পরিপত্র অনুসরণ করা হয়। এছাড়াও আদর্শ কর তফসিলে গৃহকর 7%, কনজারভেন্সি 7%, আলোকর 3%, পানিকর 3%, স্বাস্থ্যকর 8% হারে মোট 28% কর নিরূপণের কথা থাকলেও নাগরিকবৃন্দের কর প্রদানের সুবিধার্থে স্বাস্থ্যকর বাদ দিয়ে 20% হারে কর নিরূপণ করা হয়েছে। কর বিধি অনুযায়ী উক্ত কর প্রকাশের বিধান রয়েছে। নাগরিকবৃন্দ তাদের উপর প্রাথমিকভাবে দাহ্যকৃত কর অবগত হয়।